জেলা মোটরযান বিভাগের কাজকর্ম দেখে সন্তোষ প্রকাশ করলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের কমিশনার পিকে দত্ত। মঙ্গলবার কোচবিহার শহরের সাগরদিঘি এলাকায় জেলা মোটরযানের প্রধান কার্যালয়ে রুটিন ভিজিট করতে আসেন তিনি। তিনি জানান, কোচবিহার ও মুর্শিদাবাদের মনিটরিং অফিসারের দায়িত্বে রয়েছেন তিনি। এর আগের দিন মুর্শিদাবাদে গিয়েছিলেন, আজ কোচবিহারে রুটিন ভিজিট করা হলো, আবার পরের মাসে আসা হতে পারে। রুটিন ভিজিট ডিস্ট্রিক্টে আমরা ঘুরছি, ডিস্ট্রিক্ট মনিটরিং অফিসার হিসেবে আমার মুর্শিদাবাদ এবং কোচবিহার দুটো জেলা রয়েছে। আগের ফর্টনাইটে আমি মুর্শিদাবাদ গেছিলাম, এই নেক্সট ফর্টনাইটে আবার কোচবিহার গেলাম, আবার নেক্সট মাসে হয়তো আরেকবার আসবো।